আসসালামু আলাইকুম। আচ্ছা, একজন আছেন ওমর ফারুক, উনি কয়েকটা ডিভাইস দিয়ে যুক্ত হয়েছেন। ওমর ফারুক, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওমর ফারুক, বলেন আপনি। কয়েকটা ডিভাইস বলতে ভাই, আমি আসলে একবার ঢুকেছিলাম, বাট পরে কাজ করছে কিনা এটা তো বুঝতে পারতেছি না আমি আসলে। হ্যাঁ হ্যাঁ, একদম কাজ করছে, আপনি বলেন। আমাকে কি দেখা যাচ্ছে? আপনাকে তো দেখা যাচ্ছে না, কিন্তু আপনার এই যে প্রোফাইল ফটোটা, একটা বাচ্চার ছবি, আচ্ছা সেটা দেখা যাচ্ছে। আচ্ছা, ওটা সমস্যা নাই, ঠিক আছে ভাই। আমি কয়েকটি প্রশ্ন করতাম, হ্যাঁ যদি সময় দিতেন আমাকে তাহলে। হ্যাঁ হ্যাঁ, বলেন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছরে আয়েশাকে বিয়ে করেন এবং কত বছর বয়সে তিনি দাম্পত্য জীবনে আসেন? এই প্রশ্নটা যদি অ্যান্সারটা আপনি আমাকে দিতেন। নবী মোহাম্মদ 50 বা 51 জি বছর বয়সে আয়েশাকে বিয়ে করে, যখন তার বয়স ছিল 6 বছর, এবং জি জি মানে সংসার, মানে যৌনকর্ম করা শুরু করে হচ্ছে, আয়েশার বয়স তখন ছিল 5-9 বছর, 9 বছর তখন হয় নাই, 5-9 বছর, এবং মোহাম্মদের বয়স তখন ছিল 53 বা 54। আচ্ছা, আরেকটি প্রশ্ন, অনেক সময় দেখা যায় যে অনেকে 50 বছরে কিন্তু বার্ধক্যে পৌঁছে যায়, হ্যাঁ মানে ফিজিক্যালি কিন্তু দেখা যায় যে আপনার অনেক মানে ইয়ে হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে আপনার। মানে আমাদের নবীর কি অবস্থা ছিল সেই সময়টাই আপনার, এটা কি মনে হয় আপনার, মানে কোনো রেফারেন্স আছে সেই সময় মানে হ্যাঁ, শারীরিক গঠনটা কেমন ছিল ওনার সেই সময় তো নবী টানা লাগায় যাচ্ছে, করে যাচ্ছে একসাথে, এক ভাই? রাতে 9 জন 11 জন বিবির সাথে টানা সেক্স ম্যারাথন করে যাচ্ছে। হ্যাঁ, এটা তো মানে হাদিসই আছে, এটা তো আমি বানায় বলতেছি না, হাদিসে পরিষ্কার ভাবে আছে, এক রাতে হ্যাঁ ভাইয়া, আমি নয় বা সেক্সুয়াল বিষয়ে এগারো যাই জন নাই। জি জি আমি বুঝছি, আমি নয় বা শুধু এগারো সেক্সুয়াল জন বিষয়ে বিবির যাই নাই, সাথে এক রাতে আমি নয় বা শারীরিক এগারো শারীরিক গঠন মানে নিয়ে ভাই, শারীরিক শারীরিক কথাটা শুনে নেন, জি জি কথাটা শুনে নেন আগে, কথাটা শুনে নেন আগে। যদি শারীরিক গঠন খারাপই হইতো বা দুর্বল হইতো বা বুড়া হয়ে যেত, তাহলে এক জি রাতে তো জি 9 বিবি 11 বিবির সাথে করা, একটার পর একটা, এক গোসলে, তাও মনে করেন 9টা ঘর, এখানে 9টা রুম আছে, টানা একটা থেকে বাড়িলো, বাইরে আবার আরেকটা, ভিতরে ঢুকলো আরেকটা, কইরা বাড়িলো, ঠপা ঠপ ঠপা ঠপ করে বাড়িলো, এইভাবে এইভাবে 9টা বা 11টা, এক হাদিসে আছে 9 জন, এক হাদিসে আছে 11 জন, এইভাবে জি এগারো জি জনের সাথে মানে টানা ম্যারাথন চালানো, এটা তো দুর্বল মানুষের পক্ষে সম্ভব না। হ্যাঁ, সেই সময় নবীর বয়স 53-54 ছিল। এখন এইটা যদি 11 জনের সাথে করতে পারে, তার মানে তো এটা জি পরিষ্কার জি বোঝা যায় যে তার শারীরিক সামর্থ্য ভালোই ছিল। বুড়া হয়ে জি গেলে, জি মানে দুর্বল হয়ে গেলে, থুরথুরে বুড়া হয়ে গেলে, তো 11 জন বিবির সাথে সেক্স করতো কেমনে? এটা তো ভাই আমি বানায় বলিনি, আপনি যদি মানে মানে ইয়ার হন, মানে এই বিষয়ে আপনার যদি কোনো সন্দেহ থাকে, তাহলে আপনি আমাকে চ্যালেঞ্জ করবেন যে দেখেন ভাই কোথায়, কোন হাদিসে কোথায় পাইছেন এটা, 11 জনের সাথে করতে এক টানা এক গোসলে, এটা কই পাইছেন? না, ঠিক তাহলে আছে আমি আপনাকে জি, ওটা আমি দলিল জি ভাই, তাহলে ওটা তাহলে আমি আমি মেনে আপনাকে নিয়েছি। তাহলে আপনি আপনাকে দলিল বের করে দেখাবো। হ্যাঁ, এক রাতে টানা 11 জনের সাথে করা, 9 জন বিবি আর 2 জন দাসী, হ্যাঁ, টানা সেক্স জি ম্যারাথন জি চালানো এক গোসলে, তাও হ্যাঁ গোসলো, মাঝখানে গোসল করে নাই, কি একটা মানে কি একটা নোংরা অবস্থা, মানে একটার সাথে কইরা, তখন তার কন্ডম ছিল না, তাই না? তখন তো মানে সরাসরি করতো, একজনের সাথে কইরা বাইরিলো, বাইরে আবার আরেক রুমে গেল, আরেক বেবি তখন মানে কি একটা অবস্থা। হ্যাঁ, তারপর আবার দাসী, মাঝখানে আবার আছে দাসী, দাসীর সাথেও করতেছে, কি একটা অবস্থা। এখন এটা তো আপনি তো এখানে কিছুতেই বলতে পারেন না যে দুর্বল ছিল, দুর্বল হইলে এমনি কেমনে করলো? জি ভাইয়া, প্রশ্ন প্রাসঙ্গিক আরেকটা প্রশ্ন রয়েছে, যদি সময় দিন করতাম। হ্যাঁ হ্যাঁ, বলেন। জি, বিষয়টা হচ্ছে তাহলে উনি যখন বিয়ে মানে যখন মানে বিয়ে করেন তখন হচ্ছে 51 কিংবা 52 বছর বয়স, তাই তো? আর হ্যাঁ দাম্পত্য হ্যাঁ জীবনে যায় 54 কিংবা 55 এরকম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে যখন বিয়ে করেন মাঝখানে যে 3টা বছর গ্যাপ, এই গ্যাপটা কেন হলো? মানে বিয়ে গ্যাপটা, করার পরে তো উনি ওনার ওয়াইফকে তো নিতে পারতেন সংসারে, কিন্তু তখন নাই কেন? এই জিনিসটাও জি সিরাত জি গ্রন্থে পরিষ্কার ভাবে বলে দেওয়া আছে, সিরাত গ্রন্থে যে জি জিনিসটা বলা আছে, আপনি যদি চান তাহলে আমি দলিলটা বের করে দেখাই, দেখাতে পারি। আপনি তো এখন পর্যন্ত কোনো দলিল চ্যালেঞ্জ করছেন না, দলিল চ্যালেঞ্জ করলে ভালো হয় আমার জন্য, তাহলে আমি না, আপনি দলিলটা তো দলিল বের করে ছাড়া কথা দেখি। বলেন, আমি তো জানি আপনি আপনি যা বলেন না দলিল না দিয়ে কথা বলেন, তো আমি জানি না, একটু আপনার কথা যথার্থ শুনে দলিল নিন, রয়েছে, আমি জাস্ট একটু আপনি কথা মুখে শুনে বললে নিন, বিশ্বাস করবেন, আপনি বলেন একটু, না না, আমরা কখনো বলি না যে আমাদের ভাই মুখের কথাতে বিশ্বাস করেন, এটা আমরা কখনো বলি না, এটা না, আমরা এটা তো চাইও না আপনি বলবেন না, আমি আমি তো আপনাকে চিনি। ভাই, এটা আমরা চাইও না যে আপনি আমার মুখের কথাতে বিশ্বাস করেন বা আমাদের মুখের আচ্ছা কথাতে কেউ বিশ্বাস করুক, এই তাহলে জিনিসটা আমরা আচ্ছা চাই না। আচ্ছা ঠিক আছে, এই জন্য তাহলে আমরা চাই, আমি চাই যেন আপনি চ্যালেঞ্জ করেন। এই 3 বছর অপেক্ষা করার একমাত্র কারণ ছিল, নবীর কাছে তখন পয়সা ছিল না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা নবী তখন পয়সার অভাবে আয়েশাকে তুলে নিতে পারতেছিল না। এখন এই জিনিসটা আমি কোথায় পাইলাম? এটা জিনিসটা পাওয়া যায় তাবারির হিস্ট্রিতে, এটা পাওয়া যায় ইবনে সাদের তাবাকাত গ্রন্থে। তাহলে আমরা গ্রন্থ ইয়াগুলো খুলে দেখি যে এখানে কি বলা আছে। জি জি ভাই, আরো কয়েকটা দলিল প্রশ্ন আছে তো, সময় লাগবে, আমি ভাই আমি বুঝে গেছি ভাই বিষয়টা, ঠিক সময় আছে লাগলে, সময় লাগলে সময় লাগবে, কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস যদি আমরা দলিল সহ না দেখাই, তাহলে ভাই জি আমাদের, জি আমি মনে করি আচ্ছা দলিল সহ না দেখাইলে এই জিনিসটা খারাপ খারাপ হয় আমাদের জন্য, আমার জন্যই খারাপ হয়, ঠিক আছে? কারণ আমরা কখনো এটা প্রমোট করি না যে আমার কথা ভাই বিশ্বাস করতে হইব। হ্যাঁ, আমি যেটা কইতেছি বিশ্বাস করণ লাগবো, এটা আমরা প্রমোট করি না। আমরা যেহেতু দলিল প্রমাণ প্রমোট করি, সেহেতু আমাদের দলিল প্রমাণ দেখানোটা জরুরি। এখানে দেখেন, এইখানে প্রথমে যে জিনিসটা বলা আছে সেই জিনিসটা আমরা হিস্ট্রি অফ তাবারি থেকে দেখি। হিস্ট্রি অফ, এইটা হচ্ছে দ্য হিস্ট্রি অফ আল তাবারি, সবচেয়ে প্রাচীনতম গ্রন্থের একটা, মানে তাবারির হিস্ট্রি, এটা তো আপনি জানেনই, নাম নিশ্চয়ই শুনেছেন। এটার বাংলা অনুবাদ হবে, হিজরতের পর আবু বকর রাসুলের নিকট আরজ করলেন, হে আল্লাহ রাসুল, আপনার স্ত্রীকে ঘরে আনছেন না কেন? মহাপ্রিয় নবী বললেন, এই মুহূর্তে মোহর পরিশোধ করার মতো অর্থ আমার কাছে নেই। আবু বকর অনুরোধ করলেন, যদি আমার অর্থ কবুল করতেন। তখন রাসুল আবু বকরের থেকে টাকা ধার নিয়ে
আয়েশার নিকট পাঠিয়ে দিলেন, টাকা অর্থ ঋণ নিয়ে আয়েশার নিকট পাঠিয়ে দিলেন এবং তখন বাসায় ঘরে তুলে নিলেন। এই যে টাকা ছিল না, টাকা ছিল না এই সময়, তাহলে নবী কি করছে? নবী এই সময় একটা আরেকটা বুড়ি মহিলাকে বিয়ে করছিল, তার নাম হচ্ছে সাউদা। সেই সাউদার সাথে মানে সহবাস করতো। এবং খাদিজা যে মৃত্যু হইলো, খাদিজার মৃত্যু কতদিন পরে তারা আসলে সে আসলে বিয়েটা করছিল, আয়েশাকে এবং সাউদাকে কতদিন পরে বিয়ে করছিল, এটাও একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। খাদিজা মারা যাওয়ার পরে এক মাস অপেক্ষা করে নাই, মানে একটা মাস অপেক্ষা করে নাই, এক মাসের ভিতরে দুই দুইটা বিয়ে করছে নবী। হ্যাঁ, একটা মাস অপেক্ষা না করে দুই দুইটা বিয়ে করছে নবী। সেই সেই দলিলটা আমরা একটু দেখে নিই। দেখেন এটা আপনি পাবেন, কোথায় পাবেন আমি বলে দিচ্ছি, আসাবে রাসুলের জীবন কথা কথা উম্মাহাতুল মুমিনিন আব্দুল মোহাম্মদ আব্দুল মাহবুদ, বাংলাদেশ ইসলামিক সেন্টার, পঞ্চম খণ্ড, পৃষ্ঠা নম্বর 39-এ পাবেন। এখানে দেখেন, এখানে যে জিনিসটা বলা হচ্ছে, অধিকাংশ গবেষকের সিদ্ধান্ত ও নির্ভরযোগ্য বর্ণনা সময়ের গরিষ্ঠ অংশ যা সমর্থন করে তা হলো, খাদিজা নবুয়তের 10ম বছরে হিজরতের 3 বছর পূর্বে রমজান মাসে ইন্তেকাল করেন এবং এক মাস পর শাওয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়েশাকে বিয়ে করেন। এক মাসের মধ্যে আয়েশাকে বিয়ে করেন, এর মাঝে আবার সাউদারে বিয়ে করছিল। তার মানে খাদিজার কবরের মানে মাটি শুকানোর আগেই দুই দুইটা বিয়ে করেন নবী মোহাম্মদ, একটা হচ্ছে সাউদা, একটা হচ্ছে আয়েশা। এখন এই জিনিসটা যে করলো, এই যে দেখেন হিজরতের 3 বছর পূর্বে, হিজরতের 3 বছর পূর্বে রমজান মাসে ইন্তেকাল করেন খাদিজা। তাহলে এই 3 বছর মানে খাদিজা মারা যাওয়ার পরে সে তো টাকা পয়সা সব নষ্ট নষ্ট করে উড়ায় ফেলাইলো, উড়ায় ফেলার পরে তার কাছে কোনো টাকা নেই, এই কারণে সে আয়েশাকে তুলতে পারে নাই, কিন্তু সাউদাকে ঠিকই তুলতে পারছিল, কারণ সাউদা ছিল বয়স্ক মহিলা, তাকে তাকে ঘরে আনছিল, এই সময়টা সে সাউদার সাথে থাকতো। হ্যাঁ বলো। ও ওমর ফারুক বলেন, আপনাকে আপনাকে জিজ্ঞেস করো, আপনি বলেন এবার। ফারাজ ভাই কি হলো, ওনার কথা কি শোনা যায়? ফারাজ ভাই, সাবাল্টন ভাই, উনি তো কিছু বলছেন না। জি ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আমি তো অনেকক্ষণ থেকে কথা বলে যাচ্ছি, বাট শোনা যায় না যে কেন। আচ্ছা ভাই, আমার আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার মানে বহির্বিশ্বে, হ্যাঁ, ইসলামিক কোন স্কলার যারা আগে ইসলামে ছিল, আপনার পরবর্তীতে ইসলাম থেকে বের হয়ে গেছে, ইনাদের কোনো বই আছে নাকি? এনাদের বই আছে, এই যে অনেকেই তো আছে, ইবনে ওয়ারাকের বই পড়তে পারেন। ইনি কোথাকার? ইনি পাকিস্তানের একজন মানে ছিলেন। আমি আপনাকে দেখাচ্ছি, ইবনে ওয়ারাক, ওনার একটা বই আছে, হোয়াই আই এম নট এ মুসলিম, আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন, ইবনে ওয়ারাক। উনি পাকিস্তানের একজন, উনি অত্যন্ত পণ্ডিত একজন ব্যক্তি। আচ্ছা, আগে মুসলিম ছিলেন, পরে ইসলাম থেকে বেরিয়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এরকম আর কেউ আছে বহির্বিশ্বে? অনেকেই তো আছে ভাই। তারপরে যে আরেকটা যে বই লিখেছে, যে ইরানের একজন যে বই লিখেছে, আলী দোস্তি, আলী দোস্তি অত্যন্ত হ্যাঁ হ্যাঁ প্রখ্যাত স্কলার। হ্যাঁ, নবী মোহাম্মদের 23 বছর বইটা লিখেছে উনি। আচ্ছা, আরেকটি প্রশ্ন, আমি আসলে ওইভাবে সময় হয় না তো পড়ার মতো, যদি আপনি, ভাই আপনার কথা কেটে কেটে যাচ্ছে, আপনার কথা তো মানে হচ্ছে না, আপনার কথা মানে মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, এখন আবার শুনতে পাচ্ছি। হ্যাঁ বলেন। কি ব্যাপার, নেট তো ফুল নেট আছে। আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে আমার, যে আপনার ইসলামের যে 4 মহান খলিফা, হ্যাঁ, এই এই খলিফাদের মানে হত্যার বিষয়গুলো যদি আপনি একটু ডিটেলস বলতেন, এগুলো এটাতে সময় দিতে চাচ্ছিলাম আমি ভাই, জানার জন্য। খলিফাদের খলিফাদের হত্যার ডিটেলস, এটা তো এখন অনেক সময় লাগবে, এটা তো এত সময় নিয়ে তো বলতে পারবো না। আপনাকে যেটা বলতে পারি, আমার একটা লেখা আছে, ফাতিমার ঘরে ওমর। হ্যাঁ, এই লেখাটা আপনি একটু সংশয়.com থেকে পড়ে নিন, ফাতিমার ঘরে ওমর, এক অনন্ত যুদ্ধের সূচনা, এই লেখাটা আপনি একটু ভালো করে পড়ে দেখতে পারেন। আচ্ছা, যে কোনো একটা আপনার খলিফার কি বলা যায়, মৃত্যুটা কিভাবে হয়েছে, যে কোনো একটা খলিফা 4 খলিফার ভিতরে ভাই সংক্ষেপে সংশয়.com বল। এগুলো সব দেয়া আছে, সংশয়.com এগুলো সব দেয়া আছে, একটু পরে দেখতে পারেন। ফারাজ ভাই আপনি একটু কথা বলেন, তাহলে আমি একটু কিছুক্ষণের মধ্যে আসতেছি। ফারাজ ভাই, ফারাজ ভাই আছেন? ফারাজ ভাই কিছু কই গেল? সাবাল্টন ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আছি। ফারাজ ভাই ঘুমায় গেছে। আচ্ছা ওমর ফারুক ভাই, আপনি সংশয়.com এর লেখাগুলো একটু পড়েন, ওখানে কিন্তু সবকিছু দেয়া আছে। জি ভাই, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভাই, ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে বিদায় জানাচ্ছি।